করোনা ভাইরাসের জেরে সারা দেশের সাথে এই রাজ্যেও চলছে লকডাউন। লকডাউনের ফলে চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রতিদিন খেটে খাওয়া মানুষজন। সেই সব মানুষদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলার অন্যতম সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজীর উদ্যোগে এবং বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাসের সহযোগিতায় সোমবার থেকে অসহায় মানুষদের বিভিন্ন খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবারও সেই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 350টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই ওয়ার্ডে প্রায় 20,000 মানুষ বসবাস করেন, প্রায় 4,222টি পরিবার আছে। কাঞ্চনবাবু জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মানুষকে এইসব সামগ্রী ধারাবাহিকভাবে দেওয়া হবে। আপনাকে কালকে একটা আবেদন করেছি, আজকে আবার নতুন করে একটা আবেদন করছি। আমার নম্বরটা কালকে 9434360438, এই নম্বরটা আপনাদের প্রচার মাধ্যমে দেওয়ার পরে আমার কাছে রাত্রি 2:35 আমার কাছে ফোন এসেছে। আমি নাম বলছি না, কে করেছে না করেছে, 4,222টা পরিবার। সেই প্রেক্ষিতে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ববৃন্দ এখানে আছেন, আমার সঙ্গে যারা দলটা করে, আমার সঙ্গে কমল সাগরের আইনুল মল্লিক বিশিষ্ট সমাজসেবী, উনি আমাদের সঙ্গে দলটা করেন, আমাদের যত সহযোগিতা করেন, আমাদের যুবনেতা কিরণ কাজী বন্দা থেকে আরম্ভ করে রাজীব, আর যত আমাদের নিয়ম নিয়ম ছেলে আছে, মূলত এদের প্রচেষ্টায় এবং আমাদের বিধায়ক ডক্টর রবীন্দ্র চট্টোপাধ্যায়ের সাহায্য সহযোগিতায় এবং জননেতা খোকন দাসের সাহায্য সহযোগিতায় আজকে আমরা এই কাজ করি। এলাকায় যারা বিশিষ্ট ব্যক্তি আছেন, যারা বিত্তশালী ব্যক্তি আছেন, তারাও আজকে উৎসাহী হয়ে আমাকে ফোন করেছেন, আমাকে বলছেন কাঞ্চন তুমি কাজ করো, আমার তোমার পাশে আছি। এবং আমাদের ছেলে যে উদ্যম পরিশ্রম আমি নিশ্চয়ই লক্ষ্য করছেন, বিগত 8-9 দিন ধরে পরিশ্রম করছি, যেদিন লকডাউন তার পরের দিন তার চিন্তাভাবনা শুরু করেছে। আমরা সবাই মিলে একত্রিত আলোচনা করে আমি, শেখ রাজেশ, অনুহক মল্লিক, আমাদের যারা দেখছিলেন, আমরা বারংবার দফায় আলোচনা করে আমরা প্রথম দিন থেকেই আমরা সমাজসেবা এই আমরা মনে করি আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই লকডাউন যে একটা মানুষের পক্ষে বিরাট অসুবিধাজনক ব্যাপার, কিন্তু এর চেয়ে অসুবিধা যেটা হচ্ছে করোনা ভাইরাস, এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে গেলে কোনো ওষুধ নেই, এর একটাই ওষুধ হচ্ছে লকডাউন, মানে বাড়িতে থাকা, হোম স্টে হোম। অতএব গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি, জোগাড়ের মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, খেত মজুর, এদেরকে তো প্রতিদিন আনে, প্রতিদিন খায়, যে তার দৈনিক কাজটা বন্ধ হয়ে আছে, সঞ্চিত অর্থ মানুষের সেরকমভাবে নেই। আর আমরা এই চিন্তাভাবনা করে প্রত্যেকটা মানুষের আমাদের মূল উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে তাদের এই চাহিদাটাকে পূরণ করা, যাতে তাদেরকে তাদের জীবনযাপনটা করতে পারে, এবং দ্বিতীয়ত হচ্ছে তারা যেন বাড়িতে থাকে। বাড়িতে থাকাটা তাহলে কি করতে হবে, আমাদের করতে হবে একটাই, যে তাদের চাহিদাটা, ন্যূনতম চাহিদাটা সেটাকে পূরণ করা, প্রথম মাসের সহযোগিতায়। এবং আমাদের ছেলেদের, শেখ রাজেশ থেকে আরম্ভ করে হিরণ কাজী, রাজীব থেকে আরম্ভ করে যত ছেলে আছে, ইয়ং ছেলে আছে আমাদের, এবং আমাদের বিশিষ্ট সমাজে আইনুল হক মল্লিক, উনি আমাদের যত সহযোগিতা করেছে, ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, ওটা সব নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমাদের যে টিম আছে 26 নম্বর, আমাদের টিম আছে আইনুল হক মল্লিক, রাজেশ, আমি, আমাদের যে প্রায় 500-600 ছেলে আছে, কর্মী আছে, নতুন যুবক কর্মী, আমাদের যে উদ্যম, আমাদের একটা মানে সমাজসেবা করার যে সবাই প্রত্যেকটা মানসিকতা ব্রত আছে, এইটাকেই আমি কাজে লাগিয়ে উদ্বুদ্ধ করে আজকে এই জায়গায় আমি পৌঁছে গেছি, মানে এই মানে এই কাজটা আমি করতে পারছি। এবং মূল আমাদের অনুপ্রেরণা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা জননেত্রী, আজকে সারা পশ্চিমবাংলার মানুষকে বুকে আগলে রেখেছেন উনি। আরেকটা বিষয় দেখুন, এটা আমি প্রথম বলছি, 26 নম্বর ওয়ার্ড, একটা কথা যে রাখবেন, ধর্ম যার যার উৎসব সবার একটা যেমন কথা আছে, প্রত্যেক ধর্ম নিয়ে যায় মানুষ। আমাদের 26 নম্বর ওয়ার্ডের প্রায় 1200 মানে হিন্দু পরিবারকে আমি দিচ্ছি, আমার কাছে মানুষ সবার উপরে মানুষ তো তাহার উপরে কিছু নাই, আমি মনে করি ধর্ম নিজে পালন করুক, আমি ধর্ম নিরপেক্ষ একজন ব্যক্তি, আমার আমি ছোট থেকে বড় হয়েছি যে অপর ধর্মকে সম্মান করতে, আর সবচেয়ে বড় শিক্ষা যেটা আমি পেয়েছি সে আমার ধর্ম থেকেও শিক্ষা পেয়েছি, আমার গুরুজনদের, আমার বাবা মায়ের কাছে শিক্ষা পেয়েছি, আমার সমাজ আমাকে শিখিয়েছে, আমার সমাজ এটাই শিখিয়েছে, মানুষ হচ্ছে বড়, মানুষের সবার উপর মানুষ তার উপরে কিছু নাই, অর্থাৎ আমার কাছে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ কিচ্ছু আমার কিছু ম্যাটার করে না, আমার শুধু একটাই ম্যাটার করে, মানুষ সে অসহায় তার পাশে দাঁড়াবে, কে হিন্দু, কে মুসলমান, কে বিজেপি, কে সিপিএম, কে হিন্দু, আমার ওসব দেখার দরকার নেই। 350 পরিবারকে দেওয়া হচ্ছে, এই কোন চালাবো আমি বলে দিচ্ছি, আমাদের বিধায়ক ডক্টর রবীন্দ্র চট্টোপাধ্যায়, আমি জননেতা খোকন দাস বলেছেন, সর্বাত্মকভাবে যত রকম সাহায্য লাগে করবে, আমার বিশ্ব সমাজে আইনভাবে অনেক আছে, আমাদের যে টিম আছে, আমি রাজেশ কুমার, আমাদের যে টিম আছে কোমল সাগর থেকে 26 জন, আমাদের ইয়ং যে 500 জনের টিম আছে, এই টিম আমাকে বলেছে দাদা, এবং এখানকার বিশিষ্ট ব্যক্তি যারা আছেন, যারা বিত্তশালী আছেন, তাহলে দাদা আপনি এই কাজ চালিয়ে যান, আমরা আপনার সঙ্গে সর্বাত্মকভাবে আছি। এই যে উৎসাহটা পেয়েছি, এই যে মানুষে আমাকে কথা দিয়েছে, এটাকে আমি মনে করি যে তারা সবাই কথা রাখেন,
তাহলে আমি নিশ্চয় এটা সফল হতে পারব। এদিন পণ্য সামগ্রী যারা গ্রহণ করেছেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখেছেন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।